ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিমেন্স লাইফ সিম্পল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি আজকে শুরু করছি আমার নেক্সট কালেকশন নিয়ে, সেটা হলো এর আগে ভিডিওতে আমি দিয়েছিলাম যে আমার ইয়ারিংয়ের জুয়েলারি কালেকশন। তো আমি আজকে আমার মানে সেদিন তো সব দেখানো হয়নি, তো আমি বাকি যে জুয়েলারি কালেকশনগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে নাও আমার কীরকম কীরকম জুয়েলারি কালেকশন আছে। তো স্টার্ট করা যাক ভিডিওটা, তো দেখাই। প্রথমে দেখাই এই যে এই একটা মালা, আমি যেটা বিয়ের প্রথমে ফার্স্ট আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল, তো এই যে একটা, এটা খুবই সুন্দর, ডিজাইনটা দেখে নাও খুবই সুন্দর। 1 মিনিট দাঁড়াও। তো এই একটা ডিজাইন, ডিজাইনটা একবার দেখে নাও খুবই সুন্দর ডিজাইন। আর কেটে যাচ্ছে কেন বারবার, এই একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন। দাঁড়ো ইয়ারিংটা দেখাই তোমাদেরকে, এই যে পরলে খুবই সুন্দর লাগবে। এটা আমি 2 একবার খুব পরেছি, পড়া হয় না। এই গেল ডিজাইন, অসাধারণ। নেক্সট তোমাদেরকে দেখাই এই একটা মালা, ডিজাইনটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর লাগে দেখতে। আমি একবার পড়েছি, আমি এটা এর আগের বছর আমাদের এখানে বহরমপুর মেলা বাস, তো সেইখানে আমি নিয়েছিলাম। এটা দাম নিয়েছিল 150 টাকা মতন। ভালো লাগছে? কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর নেক্সট আইটেম আমাদেরকে দেখাই, এই একটা ডিজাইন, যেটা এই মালাটা এখনো পরা হয়নি আমার, যদিও কোভিড পরিস্থিতির জন্য তো কোথাও যাওয়াও হচ্ছে না, পড়াও হচ্ছে না, কোনো অনুষ্ঠানও হচ্ছে না, সেইভাবে তো রেখেই দিয়েছি। ওদেরকে দেখাই ডিজাইনটা, এই খুবই সুন্দর। এইটাতে মানে কাঁচ দেওয়া আছে, ডিজাইন করা আছে, আর এইটা খুবই মানে এটা খুবই খুবই সুন্দর, একবারে রাউন্ড, তারপরে
মানে এই যে এই যে নিচে এই বলগুলো দেওয়া আছে তার জন্য বেশি সুন্দর লাগে। তো খুবই সুন্দর এটা, কিন্তু আমি একবারও পড়িনি এটা। তো নেক্সট কোনো অকেশান, কোনো পুজো বা কোথাও গেলে এইটা পরবো, এখনো পড়া হয়নি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার কোন ডিজাইনটা, মালার কোন ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে। আর ওটার এটাই যে মানটিকলিটা আছে, আর কানের দুলগুলো সেগুলো ভেঙে গেছে অ্যাকচুয়ালি। দোকানে দোকানে একবারে তার দিয়ে সেটিং করা থাকে, তো এবার তো কি হয়েছিল বলতো, আমরা গিয়েছি কিনতে দোকানে, তো দোকানদারকে আমি বললাম যে এটা একটু খুলে দেখেন না, বলছে খোলা যাবে না, কারণ দোকানদার জানতো যে জিনিসটা ড্যামেজ। তো আমরা সেটা বুঝতে পারিনি, আমরা কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে, এসে খুলে দেখছি যে কানের দুলটা ভেঙে ভাঙা। তো তারপর তার পুজোর সময় নিয়েছিলাম, তো প্রচণ্ড ভিড়ে, তো তারপরে ওরা তো স্লিপ দেয় না, এইসবের তো স্লিপ দিবে না, তো আমরা রিটার্ন করতে যাইনি, মানে কোভিড পরিস্থিতির জন্য বাইরে বারবার মার্কেট যাওয়া, রিটার্ন করতে গেলে প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ ধরে ঘিচিয়ে ঘিচিয়ে বলো যে দেন দেন, সেটা না করে আমরা হচ্ছে থাকবে তাহলে এটাই থেকে যায়, কানের দুলটা ভেঙেছে ভেঙেছে, অন্য কোনো কানের সঙ্গে পরে নেব। তো শুধু এইটা আছে মানটিকলিটা। তো এইটা আছে, আর কানের দুলটা তো ভেঙে গেছে বললাম তোমাদেরকে, কিছু করার নেই, তার জন্য এই কানেরটার সঙ্গে আশা করছি পরা যেতেই পারে, এই যে এই কানেরগুলোর সঙ্গে। তো আমি তো এখন অব্দি পড়িনি, তো যখন পড়ো তখন দেখে নেবো কি করা যাবে। তারপরে তোমাদেরকে দেখাই এই একটা পার্লের, তো এইটা এটা আমি নিয়েছিলাম আমরা পুরী যখন ঘুরতে গিয়েছিলাম, তখন সমুদ্রের ধারে, তো বুঝতেই পারছো এরকম সেট প্রচুর প্রচুর বিক্রি হয়, প্রচুর প্রচুর স্টল বসে, তো আমি সেখান থেকে নিয়েছিলাম এটা, খুবই সুন্দর লাগে। এই তো এটা একটা গেল, মানে আমরা পুরী যখন ঘুরতে যাই তখন এটা নিয়েছিলাম, আরো অনেক নিয়েছিলাম, আরো অনেক দিয়েছি আমি, কোথাও ঘুরতে গেছি এসে সবাইকে না দিলে হয়, তো একটু করে দিয়েছি। এটা একটা তাসেল বা পার্লের বলতে পারো, তা এটাতে একটা লকেট দিলে সবাই শুনতে লাগবে, লকেটটা ছিল কিন্তু লকেটটা ভেঙে গেছে, সেজন্য আমি এটা খুলে রেখে দিয়েছি, তো ভাবছি একটা গোল্ডেন নকেট বানাবো দিয়ে এইটাতে দিবো, খুব সুন্দর লাগবে দেখতে, তাই না বলো? সেজন্য আমি এটা রেখে দিয়েছি ভালো করে। তারপরে তোমাদেরকে দেখাই একটা সেট, এই একটা সেট পুরোটা স্টোনের, হোয়াইট স্টোন দিয়ে করা আছে, তো এই একটা সেট, এটাও পুজোর সময়তে নিয়েছিলাম, পড়া হয়নি সেভাবে, একদিনও পড়িনি, ওটা পড়বো পরে। তো একটা দাঁড়াও তোমাদের খুলে দেখা, না খালি তুমি বুঝতে পারবে না ডিজাইনটা ঠিক কীরকম দিয়েছে। খুবই সুন্দর, দারুণ, গর্জিয়াস, দারুণ লাগবে পড়লে। ও আগে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, সুন্দর লাগছে তো এই ডিজাইনটা, খুবই সুন্দর আর আমার খুবই ভালো লাগে। তো এটাও আমি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি, এটা একদম পড়তে হবে, জানি না কবে পড়বো কিন্তু পড়বো। এটা কানের গুলো তোমাদেরকে দেখাই, এই দেখো
এটা হলো কানের, এটা হলো সেট। আমার বেশি এই নেক পিসটা বেশি সুন্দর লাগে কানের গুলো থেকে, তবে নেক মানে যেমন সেট একসঙ্গে দেওয়া আছে সেরকম না পড়লে ভালো লাগবে না। আমি যদি একটু বেশি বাড়াবাড়ি করে অন্য কিছু পড়তে যাই তাহলে একটু কেমনই লাগবে, তো যখন পড়বো তখন দুটো একসঙ্গেই পড়বো। আর একটা সেট সেম ওই রকমই, কিন্তু এটা স্টোনটা একটু আলাদা কালারের। তো এই সেটটা তোমাদেরকে দেখাই, এই দেখো এটার খুললাম না, এই সেটটা এটাও পুজোর সময়তে নাও। আমি অ্যাকচুয়ালি পুজোর সময়তে, তো মানুষ তো পুজোর সময়তেই বাজার করে, তো আমি এটাও পুজোর সময় নিয়েছিলাম, পুজোর সময় একবার পরেছিলাম। তাই প্রত্যেক বছরই যেমন যেমন ড্রেস কিনি সেরকম এর উপর জুয়েলারি কসমেটিক তো কিনতেই হবে, তো তখন নিয়েছিলাম, তখনই পরেছিলাম, আর পরা হয়নি। এইটা একটা সেট, এই দেখো একই দোকান থেকেই নেওয়া, কাদায়ে, এটাও খুবই সুন্দর। আর একটা সেট আছে, একটা ব্লু, ব্লু এর উপর খুবই সুন্দর আর হালকা ডিজাইনের, খুবই সুন্দর আর হালকা ডিজাইন, খুবই সুন্দর। এই দেখো মনে বুঝতে পাচ্ছি এরকম চেন আর এরকম স্টোন দেওয়া আছে, ঠিক এইভাবে পড়তে ব্লু কালারের শাড়ির সঙ্গে খুবই সুন্দর লাগবে দেখতে। এই এটাও আমি নিয়েছিলাম বহরমপুর মেলাতে, প্রথম আমার প্রথম যেবার প্রথম বিয়ের পর প্রথম বহরমপুর মেলা দেখতে গিয়েছিলাম তখন এই সেটটা নিয়েছিলাম, একবার হালকার উপরে আমি পড়ি না তাও নিয়েছিলাম, এটা কোনো দিনও পড়িনি, 2 বছর 3 বছর হয়ে গেল। বুঝতে পারছো তোমরা ডিজাইনটা, খুবই সুন্দর হালকার উপরে। ইয়াররিং গুলো এইরকম এই যাচ্ছে, ইয়াররিংটা পরলে খুবই সুন্দর লাগবে, পরা হয়নি কিন্তু পরবো। তো এই একটা গেল, দুলটা কোথায়, এই একটা, এটাকে ডোকরা কি বলে জানি না, ডোকরাই বলে মনে হয় যত সম্ভব। তো এই একটা ডোকরা, এটাও আমি পুজোর সময়তেই নিয়েছিলাম, পুজোর সময় একটা হ্যান্ডলুম হ্যান্ডলুম শাড়ি নিয়েছিলাম, তো এই শাড়িতে এরকম রেড কম্বিনেশনের কোনো ফুল ছিল, তো সেই জন্য আমি ভাবলাম এইটা বানাবে, তো এইটা এইটা নিয়েছি, এটা এই ডোকরাটা, এটাও আমি প্রথমবার পুজোর সময়তেই নিয়েছিলাম, তখন দুটো সেট নিয়েছিলাম, এই সেটটা একটা আর একটা সেট। এই দেখো ডোকরাটা খুবই সুন্দর, মানে দারুণ লাগে পরলে, আমি অনেকবার পরেছি এটা, আমি অনেকবার পরেছি, এটা খুবই সুন্দর। এই দেখো খুলে যাচ্ছে, আগে তো আমি এসব পরতাম না, তো বিয়ের পর পুরী শাড়ি পরলে তো পরতেই হবে,
তবে শাড়ি খুবই কম পরি। আর এটা কানের দুল, কানের দুল দুটো অত ভালো না, মানে ভালো লাগে না, আর এইটাই খুবই সুন্দর লাগে। এইটা এই দেখো খুবই সুন্দর, এটার দাম নিয়েছিল 150 টাকা মনে হয়। ভালো লাগছে, তো এই গেল। আর একটা সেট আছে মনে হয়, এই একটা সেট, এটা স্টোনের, হোয়াইট স্টোনের। তো এই এইটাও আমাকে পুরী থেকে এনে দিয়েছে একজন, তো পুরীর সেট, পুরী থেকে নিয়ে এসেছে। ও হ্যাঁ, মানে এই বছর তার আগের বছর মনে হয়, এই বছর তো যাওয়া হয়নি, তার আগের বছর আমার মানে বাড়ি থেকে আমার শাশুড়ি মা গিয়েছিল, তো আমার জন্য এটা নিয়ে এসেছে। আর একটা ক্লিপ এনেছে, আর আর একটা কুর্তি নিয়ে এসেছে, তো এটা একটা, আর একটা কুর্তি নিয়ে এসেছে, আর একটা ক্লিপ নিয়ে এসে বললাম এটা তোমাদেরকে। তো এটা খুবই সুন্দর লাগে, এটা পুরী থেকে এনে দেওয়া হয়েছে আমাকে, পরেছি আমি একবার, খুবই সুন্দর লাগে। আর কানের দুলগুলো একবারে ছোট্ট ছোট্ট কিউট, এই দেখো বুঝতে পারছো। এই যাচ্ছে, ডিজাইনটা খুবই সুন্দর, হালকার উপরে খুবই সুন্দর। তো একটা এই একটা, একটা মেলা, এখানে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি মেলা হয় পরশু মাসে, এক মাসে, তো সেই মেলাতে আমি কিনেছিলাম এটা কানের দুলটা, ময়ূরের মতো এটা, এটা খুবই হালকা, এটাও খুব ভালো লাগে, এটা খুবই সুন্দর। এই তো আচ্ছা, ব্ল্যাক ব্ল্যাক আছে শাড়ি, ব্ল্যাক কালার শাড়িতে খুবই সুন্দর লাগে এটা, যেহেতু এই পুঁথিগুলো ব্ল্যাক, সেই জন্য বুঝতে পেরেছো। আর একটা এটা একটা, এই যে একটা মানে এটা, এটা আমার মা বাবা যখন গোয়া গিয়েছিল তখন সেখান থেকে এনে দিয়েছে আমাকে, এইটা আমি কোনোদিন পড়িনি, জানি না পড়লে কিরকম লাগবে সেটা আমি জানি না, কিন্তু এটা যারা নাচ টাচ করে হয়তো রবীন্দ্র জয়ন্তী বা দোল উৎসবে ওই রেড রেড হোয়াইট রেড হোয়াইট কম্বিনেশন বা ইয়েলোর ওপর শাড়িতে খুবই সুন্দর লাগবে। ওই 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 অনুষ্ঠানের সময় বা ওই অকেশনের সময়তে অনেকে এগুলো পরে দেখেছি, কিন্তু আমি তো ওই অকেশনে কোথাও যাই না, তো পরাও হয় না, তো রেখে দিয়েছি, যদি কোনো দিন যাই তো অবশ্যই পরবো। আর একটা সেট, এইটা একটা ছোট্ট সেট, লকেটটা খুবই সুন্দর, আর এটা এটাও আমাকে বিষ্ণুপুর কালীবাড়ি মেলাতে আমার দিদি আমাকে এটা কিনে দিয়েছিল। ছোট ছোট এটা, এটাও খুবই সুন্দর। তো
আজকে এইটুকুই থাক, আজকে এইটুকুই দেখালাম, আর তোমাদেরকে পরে আবার পরে আমার আর একটা বক্স আছে, সেই বক্সে ওগুলো দেখাবো, আর তারপরে মেকআপ কালেকশনের ভিডিও দেবো তোমাদেরকে, আমার কি কি সাজুগুজু করার জিনিস সেগুলো তোমাদের ভিডিও দেবো। তো আজকের মতন এইটুকুই, আমার জুয়েলারি কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা ছোট্ট করে লাইক করে দেবে, আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তো আজকের মতন এখানে, তো সুস্থ থেকো, ভালো থেকো, বাই।